প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও টিউটোরিয়ালে আমি সিএম ইমরান আমাদের আজকের আলোচনা পঞ্চম শ্রেণীকে কেন্দ্র করে আমরা আজকে গণিতের যে অষ্টম অধ্যায়টি রয়েছে অর্থাৎ গড় সেটির উপরে আরেকটি সৃজনশীল প্রশ্ন সলভ করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে ঠিক আছে আমাদের আজকের যে আলোচনা সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষায় পঞ্চম শ্রেণীর তিরিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর তার গড় দেয়া আছে ছিয়াত্তর এদের মধ্যে প্রথম ছয় জনের যে প্রাপ্ত গড় নম্বর সেটি হচ্ছে তিরানব্বই ও শেষ চোদ্দ জনের প্রাপ্ত গড় নম্বর সেটি হচ্ছে এক আমার ক নম্বর প্রশ্ন বলছে যে তিনজন ছাত্রের প্রাপ্ত মানে মোট যে নাম্বারটা সেটা কত এবং খ নম্বর প্রশ্ন বলছে প্রথম ছয় জনের প্রাপ্ত মোট নম্বর কত গ নম্বর শেষ চোদ্দো জনের প্রাপ্ত গড় নম্বর কত এবং ঘ নম্বর প্রশ্ন বলছে মধ্যবর্তী দশজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই জানো যে গড় নির্ণয় যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি কি গড় সমান সমান আমরা জানি যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা ঠিক আছে তো আমাদের ক নম্বর যে প্রশ্নটা বলেছে তিরিশ জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর কত হ্যাঁ তাহলে আমি যদি ক নম্বর প্রশ্নটিকে সমাধান করতে চাই আমাকে কি করতে হবে আমাকে সমাধান করতে হলে আমাকে যে জানতে হবে যে ক নম্বর জন্য আমার কি কি দেয়া আছে মোট নম্বর বের করতে হলে অর্থাৎ যে সমষ্টি বা যোগফল সেটির জন্য আমার গড় দরকার এবং রাশিগুলোর সংখ্যা দরকার ঠিক আছে তো রাশিগুলোর সংখ্যা বলতে এখানে যে তিরিশ জন ছাত্র সেটি আমার রাশিগুলোর সংখ্যা এবং আমাকে দরকার যে তিরিশ জন ছাত্রের মোট নম্বর সেই মোট নম্বরের গড়টা আছে কি হ্যাঁ এখানে দেওয়া আছে যে ছাত্রের গণিতে যে প্রাপ্ত নাম্বারের গড় দেওয়া আছে অর্থাৎ আমি তাহলে মোট নম্বরটা বের করতে পারবো তাহলে আমি কি লিখবো যে মোট নম্বর আমি তাহলে সমাধান করে ফেলি আমরা লিখবো আমরা লিখবো এখানে এখানে বলতে এটি আমাদের দেয়া আছে আমাদের দেয়া আছে কি তিরিশ জন ছাত্রের তিরিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের যে গড় সেটি সমান সমান ছিয়াত্তর ঠিক আছে আচ্ছা তাহলে আমি লিখলাম প্রাপ্ত নম্বরে গড় ছিয়াত্তর ঠিক আছে অতএব আবার চেয়েছে তিরিশ জন ছাত্রের মোট নাম্বার তাহলে তিরিশ জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর মোট নম্বর তাহলে আমাকে কী করতে হবে গড়ের সাথে যে রাশিগুলোর যে সংখ্যা সেটি গুণ করতে হবে গড় নির্ণয় করতে হলে কি করতে হয় যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হয় কিন্তু আমার গড়টাই দেয়া আছে মোট নম্বরটা চেয়ে তাহলে কি করতে হবে গড়ের সাথে রাশিগুলোর সংখ্যাটাকে গুণ করতে হবে তা গড় হচ্ছে আমার ছিয়াত্তর এবং তার সাথে রাশিগুলোর সংখ্যা অর্থাৎ তিরিশ জন এই ছাত্রটাই হচ্ছে এখানে আমার রাশিগুলোর সংখ্যা তাহলে এখানে তিরিশ দিয়ে আমি ছিয়াত্তরকে যদি গুণ করি যে রেজাল্ট আমার হবে শূন্য আগে নিয়ে নিলাম তিন ছয় আঠারো আট হাতে এক একুশ এক বাইশ অর্থাৎ দুই এটি হচ্ছে তিরিশ জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর হ্যাঁ তাহলে আমার ক নম্বর অংশটি কিন্তু সলভ হয়ে গেল এখন খ নম্বর প্রশ্নটা কী বলছে খ নম্বর প্রশ্ন বলছে যে প্রথম ছয় জনের প্রাপ্ত মোট নম্বর কত আচ্ছা আবার আমাকে দেখতে হবে যে মোট নম্বর অর্থাৎ যোগফল বা সমষ্টি এটি নির্ণয়ের জন্য দেখতে হবে যে গড় দেয়া আছে কিনা তো যেহেতু এখানে আমার প্রশ্নে বলে দিয়েছে যে প্রথম যে ছয়জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর তিরানব্বই অর্থাৎ দেয়া আছে এবং রাশিগুলোর সংখ্যা বলতে এখানে ছয়জন ছাত্রই বোঝাচ্ছে তাহলে আমরা লিখব যে এখানে যা দেয়া আছে সেটাকে লিখে ফেলব যে এখানে প্রথম ছয়জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই অতএব আমার যে প্রথম ছয়জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর সেটি কি হবে প্রাপ্ত মোট নম্বর অবশ্যই গড়ে গড়কে দিয়ে রাশিগুলোর সংখ্যা গুণ করতে হবে অর্থাৎ আমার যে প্রাপ্ত গড় নাম্বার সেটি হচ্ছে তিরানব্বই এই তিরানব্বইয়ের সাথে কি করতে হবে যে রাশিগুলোর সংখ্যা দ্বারা গুণ রাশিগুলোর সংখ্যা বলতে ছয়জন ছাত্রই এখানে রাশিগুলোর সংখ্যা গুণ করবো তিন ছয় আঠারো আট হাতে এক ছয় নয় চুয়ান্ন পঞ্চান্ন অর্থাৎ পাঁচ হাজার যে সরি পাঁচশো আটান্ন যেটি এসেছে সেটি হচ্ছে আমার ছয়জন ছাত্রের প্রাপ্ত মোট নাম্বার কেমন আচ্ছা তাহলে খ নম্বর অংশটি কিন্তু আমি সলভ করে ফেললাম এখন গড় নম্বর যে প্রশ্ন সেটি আমার কি বলছে যে শেষ চোদ্দ জনের প্রাপ্ত গড় নম্বর কত ঠিক আছে তাহলে শেষ চোদ্দ জনের প্রাপ্ত গড় নম্বর আবার গড় নম্বর নির্ণয় করতে বলেছে অর্থাৎ গড় নির্ণয় করতে হবে গড় নম্বর বলতে এখানে গড় নির্ণয় করতে বলেছে তাহলে আমার কি দেখতে হবে রাশিগুলোর যে সংখ্যা সেটি চোদ্দো এবং আমার দেখতে হবে যে চোদ্দো জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বরটা আমার আছে কি না এখানে মোট নম্বর বলতে মোট নম্বর বলতে কি বোঝাচ্ছে এখানে যে প্রশ্নে আমার দেয়া আছে একটু লক্ষ্য করে তোমরা দেখো যে শেষ জনের প্রাপ্ত মোট নম্বর সেটি হচ্ছে এক হাজার বাইশ অর্থাৎ প্রাপ্ত মোট নাম্বার আমার দেওয়া আছে তাহলে এই দুটো যেটা দেয়া আছে সেই দুটো বিষয়কে কেন্দ্র করেই আমাকে সলভ করতে হবে ঠিক আছে তাহলে গ নম্বর প্রশ্ন বলছে কি এখানে শেষ চোদ্দ জন ছাত্রের যে প্রাপ্ত মোট নম্বর সেটি হচ্ছে এক হাজার বাইশ ঠিক আছে অতএব অতএব শেষ চোদ্দ জুন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর প্রাপ্ত গড় নম্বর কী করতে হবে গড় বের করার জন্য কী করতে হবে আমার যে মোট নম্বরটা রয়েছে মোট নম্বর আমার এখানে কত এক হাজার বাইশ কেমন আচ্ছা এই মোট নম্বরকে অর্থাৎ এই এক হাজার বাইশকে কী করতে হবে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে রাশিগুলোর সংখ্যা বলতে এখানে কে রাশিগুলোর সংখ্যা বলতে এখানে জন ছাত্র অর্থাৎ চৌদ্দো জন ছাত্র অর্থাৎ চোদ্দো দিয়ে যদি এক হাজার বাইশকে আমি এখন ভাগ করি আলটিমেটলি যে অ্যান্সারটা হবে সেটি হচ্ছে আমার চোদ্দো জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর তো আমরা যদি রাফ ওয়ার্ক করে দেখি চোদ্দো দিয়ে প্রথমে একশো দুইকে কাটাকাটি করতে হবে চোদ্দ একশো দুইকে যদি আমরা কাটাকাটি করি তাহলে সাতবার যাবে আটানব্বই চার দুই বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ সরি ছয় সাত এখানে তো চোদ্দো আছে তিন চোদ্দো বিয়াল্লিশ কেমন অর্থাৎ যে আমার যে কাঙ্ক্ষিত যে গড় নম্বর সেটি হচ্ছে তিয়াত্তর কেমন তাহলে গ নম্বর যে আমার প্রশ্নটা চেয়েছিল যে শেষ চোদ্দ জনের প্রাপ্ত নম্বর কত সেটি কিন্তু আমি বের করে ফেললাম কিভাবে বের করলাম যেহেতু দেয়া ছিল মোট নম্বর মোট কে রাশিগুলোর সংখ্যা অর্থাৎ চোদ্দ চোদ্দো জন ছাত্র সেটি যদি ভাগ করেছি সেটি আমার প্রাপ্ত গড় নম্বর আচ্ছা এখন ঘ নম্বর প্রশ্নটা কী বলছে ঘ নম্বর প্রশ্ন বলছে যে মধ্যবর্তী দশজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত একটু যদি আমরা একটু খেয়াল করি আমরা তো অঙ্ক করে যাচ্ছি আমরা আসলে কতজন ছাত্র এখন পর্যন্ত ক্যালকুলেশন করলাম মোট ছাত্র সংখ্যা ছিল তিরিশ জন এর ভিতরে খ নম্বর যে প্রশ্ন সেখানে সেখানে আমরা প্রথম ছয়জন ছাত্রকে নিয়ে কাজ করেছি গ নম্বর যে প্রশ্ন সেখানে শেষ চোদ্দো জন ছাত্রকে নিয়ে কাজ করেছি তাহলে খ এবং গ মিলে আমরা চোদ্দ যোগ ছয় জন ছাত্রের প্রাপ্ত নম্বর এবং বিশজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কিন্তু আমরা এখানে পেয়েছি এখন বিশজন ছাত্র তিরিশজন ছাত্র থেকে যদি বিশজন ছাত্র আমরা বিয়ে করি আমাদের আরও দশজন ছাত্র থাকে এই দশজন ছাত্রের এখন যে প্রাপ্ত গড় নম্বরটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে গড় নম্বর নির্ণয় করার জন্য কী দরকার অর্থাৎ গড় বের করার জন্য কী দরকার এই বিশজন ছাত্রের যে প্রাপ্ত মোট নম্বরটা রয়েছে অর্থাৎ তাদের নম্বরের সমষ্টি সেটি বের করতে হবে সেটিকে দশ দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে কাঙ্ক্ষিত যে রেজাল্ট আমরা সেটি পেয়ে যাব এখন দশজন ছাত্রের প্রাপ্ত মোট নাম্বার কোথা থেকে পাবো ঠিক আছে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ছয়জন ছাত্রের মোট নাম্বার দেওয়া আছে ছয়জন ছাত্রের মোট নাম্বার হচ্ছে পাঁচশো আটান্ন এখানে চোদ্দো জন ছাত্রের মোট নাম্বার দেয়া আছে জন ছাত্রের মোট নাম্বার কত চোদ্দ জন ছাত্রের মোট নাম্বার হচ্ছে এক হাজার বাইশ তাহলে এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে ১৪ এবং ছয় বিশজন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে যদি আমরা যেহেতু এখানে প্রথমেই অঙ্কের মধ্যে আমরা দিয়ে দিয়েছিল যে তিরিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গড় এবং সেখান থেকে আমি বের করেছিলাম যে তিরিশ জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর হ্যাঁ এই তিরিশজন ছাত্রের মোট নাম্বার থেকে যদি বিশজন ছাত্রের মোট নাম্বার আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু দশজন ছাত্রের যে মোট নাম্বার সেটি আমি পেয়ে যাবো সেটিকে আমি দশ দ্বারা যদি ভাগ করি তাহলে আমার গড়টা বের হয়ে আসবে তাহলে এখন আমি শুরু করছি আচ্ছা আমি কি লিখবো আমাকে লিখতে হবে আমাকে লিখতে হবে ক আমরা প্রথমে পেয়েছি খ খ হতে প্রাপ্ত বা লিখতে পারি আচ্ছা যে শেষ চোদ্দ জনের প্রাপ্ত মোট নাম্বার এটিকে আগে যোগ করবো যেহেতু চোদ্দ জনের প্রাপ্ত মোট নম্বর এক হাজার বাইশ প্রথম প্রথম ছয়জনের প্রাপ্ত মোট নাম্বার সেটি হচ্ছে পাঁচশো আটান্ন এটিকে আমার কি করতে হবে এই দুটো সংখ্যাকে আগে যোগ করে নিতে হবে এই দুটো নাম্বারকে যোগ করে নিতে হবে অর্থাৎ আমি পেলাম বিশ জনের যে প্রাপ্ত মোট নাম্বার বিশ জনের কেমন মোট নাম্বার বিশ জনের প্রাপ্ত মোট নাম্বার সেটি পেয়ে গেলাম আচ্ছা আমি যোগ করছি আট আর দুয়ে যদি যোগ করি আট আট দুয়ে কত দশ পাঁচ হাতে এক ছয় দুয়ে আট এখানে থাকছে আমার পাঁচ এখানে থাকছে আমার এক অর্থাৎ এক হাজার পাঁচশো আশি এটি হচ্ছে বিশজন ছাত্রের প্রাপ্ত মোট নাম্বার এখন এটিকে কি করতে হবে যে ক হতে প্রাপ্ত বা ক হতে পাই ক হতে তিরিশ জন ছাত্রের যে মোট নম্বর সেটি হচ্ছে দুই হাজার দুইশো আশি হাজার দুইশো আশি কেমন আর আমরা এখন বের করলাম বিশ জন ছাত্রের মোট নম্বর সেটি হচ্ছে এক হাজার পাঁচশো আশি এখন আমরা এটাকে কি করবো বিয়োগ করে ফেলব যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে তিরিশ থেকে বিশ অর্থাৎ আমাদের থাকবে দশজন এখানেও আমরা বিয়ে করে ফেলাম দশজন ছাত্রের যে মোট নম্বর দশজন ছাত্রের যে মোট নম্বর সেটি আমরা পেয়ে যাব শূন্য শূন্য সাত কেমন অর্থাৎ সাতশো হচ্ছে আমাদের দশজন ছাত্রের মোট নাম্বার এখন এই দশজন ছাত্রের মোট নাম্বার থেকে আমি কি করব গড় নাম্বারটা বের করবো গড় তাহলে গড় বের করার জন্য কি লাগবে আমাদের লাগবে আমাদের প্রশ্নটা বলেছে মধ্যবর্তী মধ্যবর্তী দশজন ছাত্রের মধ্যবর্তী দশজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর গড় নম্বর সমান সমান তাহলে যে মোট নম্বরটা রয়েছে তাদের যে প্রাপ্ত মোট নম্বর দশজন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর সেটিকে দিয়ে যদি আমি যদি রাশিগুলোর যে সংখ্যা বা মোট সংখ্যা যেটা সেটি দ্বারা যদি ভাগ করি হ্যাঁ কতজন ছাত্র সেটি হচ্ছে মোট রাশিগুলোর সংখ্যা অর্থাৎ এখানে রাশিগুলোর সংখ্যা বলতে দশজনকে বোঝাচ্ছে অর্থাৎ ছাত্র সংখ্যা যদি দেই আমি এখানে ছাত্র সংখ্যা তাহলে মোট নাম্বার হচ্ছে আমার সাতশো ছাত্র সংখ্যা কতজন ছাত্র সংখ্যা কতজন ছাত্রের বের করব দশজন ছাত্রের জন্য এখানে দশজন হচ্ছে আমার ছাত্র সংখ্যা এখানে ছাত্র সংখ্যা বলতে কিন্তু তিরিশ জনকে কিন্তু বোঝাবে না এটা আমাদের কেয়ারফুল থাকতে হবে কারণ আমি দশজন ছাত্রের প্রাপ্ত নম্বর বের করছি কেমন তাহলে দশ দিয়ে যদি আমি ছাত্রকে ভাগ করি শূন্য শূন্য কিন্তু শুধু সত্তর থাকছে অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত যে ফলাফল অর্থাৎ মধ্যবর্তী দশজন ছাত্রের যে প্রাপ্ত গড় নাম্বার সেটি কিন্তু আমি পেয়ে গেলাম আশা করছি আমি তোমাদেরকে অঙ্কটি বোঝাতে সক্ষম হয়েছি তারপরও তোমরা যদি অঙ্কটি কোনো প্রবলেমে পড়ো আমাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা জানাতে পারো এছাড়াও তোমরা আমার যে কোনোভাবে যে কোনো উপায়ে আমার সাথে কানেক্টেড হতে পারো বিশেষ করে যদি তোমরা ভিডিও টিটুয়েলগুলো দেখার পরে আমাকে কমেন্টস করো তোমাদের কোথায় প্রবলেম তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে জিনিসটা আর ভালোভাবে বুঝিয়ে দিতে ঠিক আছে তাহলে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে